নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও, আর আমি তোমাদের বন্ধু অনিমেষ। তো চলো শুরু করা যাক এই ভিডিওটি। তো এই যে দেখছো এমার্জেন্সি একটি লেখা আছে, অর্থাৎ আমি আমার পাশের যে করিমপুর হসপিটাল আছে, অর্থাৎ করিমপুর 1 এবং করিমপুর 2 দুটো ব্লক, এই দুটো ব্লকের একটা হসপিটাল। তো এই হসপিটালে আমি এসেছিলাম কিছু সমস্যার জন্য, কিছু মানুষের সমস্যার জন্য। তো তাদেরকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিয়ে আমি বাইরে বসেছিলাম এবং একটি ভিডিও করছিলাম, যে আমার দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবে যে আমাদের হসপিটালটা কীরকম। তাই সেই হিসেবেই আমি এমার্জেন্সির বাইরে বসেই ভিডিওটা করছিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের করিমপুর হসপিটাল কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ বিগত দিনে, বিগত কয়েক বছর আগে হসপিটালটা এরকম ছিল না। বৃষ্টিতে জল পড়তো এবং মানে একটা কি বলবো, বৃষ্টিতে সবাইকে ভিজতে হতো, ঘরের ভিতর ছাড়া বাইরে কোনো শেড ছিল না। তাই শেডগুলো নতুন লাগানো হয়েছে, রং করা হয়েছে হসপিটালে। দেখতে পাচ্ছ পরিষেবা যাই হোক না কেন, হসপিটালটা ঝাঁ চকচকে। তো রুগীপত্র সেরকম নেই, ফাঁকাই আছে। তো ঘর এখন প্রচুর পরিমাণে করা হয়েছে এমার্জেন্সি। এই যে এদিকে একটা এমার্জেন্সি গেট দেখতে পাচ্ছ, এমার্জেন্সি গেট, এই যে জুম করে দেখাচ্ছি। তো এখানে আউটডোরে সকালের দিকে একটি ডাক্তার বসে, বা কখনও কখনও দুটো ডাক্তার বসে। তো তারা ট্রিটমেন্ট করে বিনা পয়সায়। তো যাই হোক, আমাদের এই করিমপুর হসপিটালটা লোকালের মধ্যে বলতে পারো বা গ্রামের মধ্যে বলতে পারো যে কাছাকাছির ভিতরে একটা ভালোই চিকিৎসার ব্যবস্থা করেছে। তো এখানে আসলে সব রকম চিকিৎসা হয় না, কারণ প্রাথমিক চিকিৎসাটা এখানে করা হয়। বড় বড় কোনো যদি অসুখ হয় বা কোনো সমস্যা হয় তাহলে বহরমপুর, কৃষ্ণনগর বা কলকাতা এই সমস্ত জায়গায় রেফার করা হয়। তো আমরা গ্রামের মানুষ, খেটে খাই এবং আমাদের কাছে এটাই যথেষ্ট পাওনা। তো এই যে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ, এই অ্যাম্বুলেন্সটা কয়েক বছর আগেকার দেওয়া। আর এই যে মানুষজন গাছতলায় বসে আছে, অনেকেই আছে বাইরে অপেক্ষা করছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান আছে করিমপুর হসপিটালে। এই যে করিমপুর গ্রামীণ হাসপাতাল, 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা লেখা আছে দেখতে পেলে। তো টিবির চিকিৎসা করা হয় এখানে এবং এমার্জেন্সি বিভিন্ন কেস আসলে সেগুলো প্রাথমিক চিকিৎসা করে দেওয়া হয়। তো যাই হোক, করিমপুর এই যে রুরাল হসপিটাল আমাদের কাছে একটা গর্বের বিষয় বলতে পারো। তো আমাদের হসপিটাল কেমন বা গ্রামের পরিবেশ কেমন হয়, মানে অসুস্থ হলে সেটা গ্রামের মানুষ ছাড়া শহরের মানুষ বুঝতে পারবে না। মানে গ্রামে একটা সমস্যা থাকেই, যে হসপিটালে, হসপিটালে হয়তো ডাক্তার নেই, ডাক্তার হয়তো হসপিটাল নেই। তো এরকম সমস্যা গ্রামের দিকে থাকেই। তো গ্রামের রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছ যে আগে এখানে অনেক কাদা হতো, তো সেখান দিয়ে যাওয়া যেত না। তো এখন এই যে পাকা রাস্তা, গাড়ি ঘোড়া সবই চলছে, দেখতে পাচ্ছ ভারী ভারী গাড়ি যাচ্ছে, চারিদিকে দোকান পাঠা হয়েছে, যে ঘোড়া ছুটছে দেখো রাস্তা দিয়ে। এগুলো ঘোড়ার কোনো মালিক নেই, সবসময় ছাড়া থাকে আমাদের গ্রামের দিকে সমস্ত ঘোড়া গরু। তো রাস্তায় ঘুরে বেড়ায় তারা, রাস্তাতেই খায়, রাস্তাতেই থাকে, রাস্তাতেই সব সব কিছু রাস্তায়। তো আগে যে টোটো ফোটোগুলো চলছে, তো এইগুলো তো আগে ছিল না, রাস্তায় তো ছিল না, তো তোমার টোটো কী থাকে বলো। শহর এলাকায় যে সমস্ত বন্ধুরা আছো তারা বুঝতে পারবে না গ্রামের মানুষরা কতটা কষ্টের মধ্যে থাকে, কতটা কষ্ট করে তাদেরকে চলতে হয়। তো তাদের কাছে রাস্তা যেই হোক, মানে যাই হোক, গাড়ি যা সেটাই তাদের কাছে চরম পাওয়া বলতে পারো। তো চারিদিকে যে দোকানপাট দেখছো, দোকানপাট এখন আপাতত বন্ধ, কারণ দুপুরবেলা, দুপুরবেলা আমি ভিডিওটা করছিলাম, তো তখন কিছু কিছু লোক দোকানপাট খুলে রেখেছে, আবার বেশিরভাগ লোকই বাড়িতে গিয়েছে খেতে। তো খাওয়া দাওয়া করে আবার বিকেলের দিকে খুলবে, রাত্রি মোটামুটি তোমার 8টা 9টা অবধি খোলা থাকে, সারা রাত খোলা থাকে না, কাঁচা কেনা সেভাবে হয় না। তো এই রাস্তায় আস্তে আস্তে, অর্থাৎ করিমপুর হসপিটাল থেকে বেরিয়ে যখন রাস্তায় আসলাম, তখন ভাবলাম যে আমার দর্শক বন্ধুদের জন্য, তো তার আগে তোমাদেরকে বলবো যে তোমরা যারা চ্যানেলটিকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং চ্যানেলে আজকে যারা নতুন আছো, অর্থাৎ যারা আমার চ্যানেলটিকে, অর্থাৎ আমার এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল যে তোমরা এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও।
এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও করলে যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। অর্থাৎ ভিডিও তো সবাই করে, তো সবাই তো একই রকম ভিডিও করে না। তো আমি যে ভিডিওগুলো করি বিভিন্ন সময় চাকরির ভিতরে ভিডিও করি, যে কোথায় কী ভ্যাকেন্সি বেরোচ্ছে না বেরোচ্ছে সেগুলো নিয়ে করি। আর অনেক সময় বিভিন্ন জরুরি সংবাদ নিয়েও ভিডিও করি। তা আমার চ্যানেলে যারা আছো তারা জানো, এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পেছনের ভিডিওগুলো দেখে নিতে পারবে। অর্থাৎ চ্যানেলের অনেক ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের কলেজ, অর্থাৎ করিমপুরের কলেজ, পান্নাদেবী কলেজ। এই কলেজটাকে অনেকে চেনো, অনেকে এই কলেজে বাইরে থেকে পরীক্ষা দিতে আসো বা এসেছিলে এর আগে, এবং এই কলেজের সঙ্গে অনেক নাম ডাক জড়িয়ে আছে করিমপুর শহরের। তো এই যে দেখছো দোকানটা বন্ধ, এটা একটা কী বলবো, মানে পাঁশকুড়ার যে চপ ফপগুলো হয় সেইগুলো তৈরি হয় এখানে, এবং ভেজিটেবল চপ, পাকোড়া সবই হয়। তো গ্রামের এলাকা আর শহরের মধ্যে পার্থক্য অনেকটাই। গ্রামের এই যে রাস্তাঘাট দেখতে পাচ্ছ, শহরের বন্ধুরা এবং গ্রামের বন্ধুরা দেখছো, তো তোমরা তো জানো যে কত কষ্ট করে তোমরা বড় হয়েছো। গ্রামের মানুষ অনেক কষ্ট করে বাঁচে, অনেক কাজ করতে হয়, অনেক কষ্ট করতে হয়, কিন্তু শহরের মানুষ ট্রেন বাসে যাতায়াত করে, তো অতটা কষ্ট হয় না। গ্রামের মানুষকে সাইকেলে যেতে হয়। অনেক গরিব মানুষ আছে যারা গ্রামে বাস করে। তো এই যে দেখতে পাচ্ছ, এক দাদাভাই আখের রস বিক্রি করছে এখানে। আখের রস বের করে সেগুলো গ্লাসে করে বিক্রি করা হয়, এক গ্লাস 10 টাকা। অর্থাৎ যে কাগজের গ্লাসগুলো হয় একটু বড়ো সাইজের, সেগুলো এক গ্লাস 10 টাকা। শহর এলাকায় হয়তো এটা 20-30 টাকা বা 50 টাকা নেয়। যদি সাথে টাইমে আসে দেখো কোনো লোকজন নেই, কখন একজন আসবে তখন যা বিক্রি হবে। তো সেই হিসাবে গ্রামের জীবনটা শহরের জীবনটার মধ্যে তো পার্থক্য থাকবেই। এই যে অটো চলছে, মানুষজন দেখো কত বয়স্ক মানুষ দেখছো, গরিব মানুষ তাই সাইকেলে যাচ্ছে।